अब तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो इससे पहले कि आप वीडियो में खो जाएं, इमीडिएटली चैनल को सब्सक्राइब और वीडियो को इमीडिएटली लाइक भी कर। अखंड मंडलाकारम व्यक्तम येन चराचरम तत्पदम दर्शितम येन तस्मै श्री गुरवे नमः। नमस्कार बंधुरा, इंडियन योगा एंड स्पिरिचुअलिटी चैनल पक्ष থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা সাধারণত যোগী বা সাধু ভাবলেই গৃহত্যাগী, কমণ্ডলধারী, গেরুয়া রক্তবর্ণ বা শ্বেতবর্ণ পরিহিত, জটাজুটধারী কোনো সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর মূর্তি আমাদের মানসপটে ভেসে ওঠে। কিন্তু পৌরাণিক যুগে যেসব মুনি ঋষিরা ছিলেন তারা অধিকাংশই ছিলেন গৃহস্থ। তারা গৃহে থেকে সাধনা করে যে সমস্ত প্রত্যক্ষ অনুভূতি লাভ করেছিলেন ইদানিং হাজার হাজার বছরের মধ্যে তা দেখা যায় না। আবার দেখুন বন্ধুরা, গীতার দুই প্রধান নায়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়েই সংসারী। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশদাতা এবং অর্জুন গ্রহীতা। এতে বোঝা গেল ভগবান গৃহীকেই উপদেশ দিচ্ছেন, সংসার ত্যাগীকে নন। অর্জুন হলেন জগতের সকল যোগীগণের প্রতিনিধি স্বরূপ, কারণ অর্জুনের মাধ্যমেই ভগবান সকল যোগীকে দিয়েছেন যোগ সাধনার উপদেশ। আজ আমি আপনাদের শোনাব এক গৃহী যোগীর অলৌকিক জীবনের কিছু কথা, শোনাব তাঁর অলৌকিক বিভূতির কিছু কাহিনী। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, আজকের আলোচনা ঠিক কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগায় হারিয়ে যাওয়ার আগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের কেমন লাগছে না লাগছে সেটাকে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে নিজ নিজ পরিচিতদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করবেন। কেমন, আজ আমি বলবো সেই যোগীর কথা যিনি সমস্ত জীবন গৃহস্থ আশ্রমে কাটিয়ে সরকারি চাকরি করে পেনশন প্রাপ্ত হয়ে এবং শেষে প্রাইভেট চাকরি করেও তারই মাঝে সাধনা করে যে সমস্ত প্রত্যক্ষ অনুভূতি, দর্শন, শ্রবণ প্রভৃতির মাধ্যমে আধ্যাত্মিক জগতের সন্ধান করেছেন, তেমনটি এই যুগে আর কেউ করেছেন কিনা সন্দেহ। যোগমার্গে প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন সাধু এ যুগের মহাত্মা কবীরদাসজির পর তিনিই ছিলেন। আমি যার কথা বলছি তিনি হলেন লাহিড়ি বাবা, যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়। অবসর গ্রহণের পর থেকে এই আচার্য বরিষ্ঠের বৃহত্তম ভূমিকা শুরু হয়। গুরু কৃপায় অসামান্য যোগ বিভূতির অধিকারী হয়েও এই মহাযোগী গৃহস্থাশ্রমে থেকে মুখ্যত গৃহীদের মধ্যে যোগ সাধনা প্রচার করতেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় হতে শুরু করে বহু নিজ জাতীয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এমনকি রাজা মহারাজা থেকে পথের ভিখারি পর্যন্ত তার কৃপালাভ করেছিলেন। আবার অনেক সর্বত্যাগী সন্ন্যাসীরাও তার কৃপালাভ করে ধন্য হন। কাশীর বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মহাত্মা তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যেতেন। গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন যোগীরাজের শিষ্য। একদিন তিনি যোগীরাজকে অনুরোধ করলেন তৈলঙ্গ স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য। যোগীরাজ সম্মত হলেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং যোগীরাজ গেলেন তৈলঙ্গ স্বামীজির নিকট। কাশীধামে তখন তৈলঙ্গ স্বামী চলমান শিব নামে প্রসিদ্ধি লাভ করেছেন। চারিদিকে ভক্ত পরিবেষ্টিত হয়ে মৌন তৈলঙ্গ স্বামীজি বসে আছেন তাঁর পঞ্চগঙ্গা ঘাটের আশ্রমে। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সাধারণ বেশভূষায় সজ্জিত শ্যামাচরণকে আসতে দেখে তৈলঙ্গ স্বামী উঠে দাঁড়ালেন এবং দ্রুত এগিয়ে গেলেন তাঁর দিকে। তারপর দু বাহু বাড়িয়ে নিজের বিশাল বক্ষে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন তাকে। উভয় উভয়কে প্রত্যাভিবাদন শেষে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে রইলেন। আর দুই মহাযোগীর এই অপরূপ মিলন দর্শনে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের চোখে নেমে এলো প্রেমাশ্রম। কিছু পরে তারা নিজ নিজ গন্তব্যস্থল অভিমুখে চলে গেলেন। তৈলঙ্গ স্বামীজির নিকট উপস্থিত ভক্তরা তো চিনতেন না যোগীরাজকে,
তারা কখনো তৈলঙ্গ স্বামীকে কাউকে প্রেমালিঙ্গন করতেও দেখেননি আগে। তাই অত্যন্ত কৌতূহলী হয়ে তৈলঙ্গ স্বামীকে যোগীরাজের পরিচয় জিজ্ঞাসা করতে মৌন তৈলঙ্গ স্বামীজি একটি স্লেট পেন্সিলে লিখে দিলেন, যাকে পাওয়ার জন্য সাধুদের কৌপিনটাও ত্যাগ করতে হয়, এই মহাত্মা গৃহস্থাশ্রমে থেকেও তাকেই পেয়েছেন। মহাত্মা তৈলঙ্গ স্বামীজির এই স্বীকৃতির মাধ্যমে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গৃহযোগী শ্যামাচরণ মানব সমাজে অবিলম্বে পরিচিত হয়ে পড়েন। শিবক্ষেত্র কাশীধামের সীমা অতিক্রম করে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগীরাজের অলৌকিক লীলা প্রসারিত হতে লাগল। পতঙ্গের মতো জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ আসতে লাগলো তার কাছে। তিনিও পতিত পাবনের ন্যায় অকৃপণ হস্তে সকলকে কৃপা বিতরণ করতে লাগলেন। তার শরণাগত ভক্তদের প্রতি তার করুণা ছিল অপরিসীম। তাদের রক্ষার জন্য তিনি সদা সর্বদা সজাগ থাকতেন। তার এক ভক্ত কাশী হতে কয়েক মাইল দূরে বাস করে। একদিন তিনি সপরিবারে গরুর গাড়ি করে কাশী রওনা হলেন তার আরাধ্য গুরু যোগীরাজকে দর্শন করার উদ্দেশ্যে। পথিমধ্যে গাড়ির চাকা গেল ভেঙে। অনেক চেষ্টার পরও চালক গাড়ি সারাতে পারল না। ভক্তটি স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়লেন, কারণ কাশী পৌঁছতে তখন অনেক দেরি রয়েছে, সন্ধে হয়ে গেলে পথে রয়েছে দস্যুভাব। তাই তিনি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তার দয়াল গুরুকে স্মরণ করতে লাগলেন। এমন সময় হঠাৎ কীভাবে কী যেন হল বোঝা গেল না, দেখা গেল গরু দুটি গাড়ি টানতে শুরু করল। এই অস্বাভাবিক ঘটনায় ভক্ত পরিবারটি অবাক হলেও সে নিয়ে আর বেশি কিছু না ভেবে সন্ধ্যার আগে আগেই যোগীরাজের বাড়ি পৌঁছতে তারা সক্ষম হলেন। তারপর তাঁরা গুরুগৃহে প্রবেশ করে তাকে প্রণাম করে একপাশে বসে বলতে শুরু করলেন পথবিভ্রাটের কথা। সমস্ত বিষয়টি শুনে যোগীরাজ মুচকি হাসলেন। ভক্তটি ভাবলেন বুঝি গুরুদেব অন্যমনস্ক থাকায় তার কথা ঠিক শোনেননি, তাই পুনরায় আরো জোর দিয়ে প্রসঙ্গটি আবারও বললেন। যোগীরাজ পুনরায় মুচকি হাসলেন। ভক্তটি তার এই হাসিতে শান্তি পেলেন না, তাই আবারও বলতে শুরু করতেই যোগীরাজ বললেন, যেভাবে তোমরা স্মরণ করলে গাড়ি না ঠেলে উপায় কি? দেখছ না দরদর করে ঘামছি, একটু বাতাস করো, একটু বাতাস করো, বলে লাহিড়ি বাবা হাসতে লাগলেন। ভক্ত তার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে বললেন, বাবা আপনি এই অধমের গাড়ি টেনে টেনে আনলেন, এত দয়া আপনার। এখানে আবারও প্রমাণ হল ভগবান ভক্তের ভার লাঘব করেন। ব্রহ্মজ্ঞানী পতিত পাবন মহাযোগীগণ যে কোনো অসাধ্য সাধন করতে পারেন এটি অবশ্যই সত্য, কিন্তু তাঁরা সবসময় সেই সব অলৌকিক বিভূতি দেখাতে চান না, কিন্তু প্রয়োজন বোধে বা দীন আর্ত পদাশ্রিত শিষ্যদের কাতর স্মরণে পরদুঃখে কাতর হয়ে তাদের দুঃখ কষ্ট দূরীকরণের চেষ্টা করেন। যোগীরাজকেও তা বহুবার করতে দেখা গেছে। এই মহাযোগের অলৌকিক জীবনের কথা অল্প কথায় ব্যক্ত করা তো সম্ভব নয় বন্ধুরা, তাই আজ এইটুকুই থাক। আবারও আসব যোগীরাজের অপূর্ব জীবন এবং তার অপরূপ লীলা প্রসঙ্গ নিয়ে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অপরিসীম কৃতজ্ঞতা। ভিডিওটি দেখার পর ফিডব্যাক হিসাবে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। খুব খুব ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। তুমি শ্যামাচরণ তুমি মহাদেব।